বন্ধুরা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ যে তথ্যটা কালেকশন করে নিয়ে এসেছি ইন্টারনেট থেকে, সেইটা ইতিমধ্যে আপনি স্ক্রিনে দেখা শুরু করেছেন। ভিডিও যে দারুণ হবে সেটা আপনিও অনুভবন করতে পারছেন। সুতরাং আজকের যে প্রাকৃতিক পরিবেশ এবং বন্যপ্রাণীগুলোকে আমরা সংরক্ষণ এবং তাদের উপযুক্ত পরিবেশ তৈরি করার মাধ্যমে তাদের সম্পর্কে একটা ধারণা তৈরি করার ফলে যদি কোনো অজ্ঞতা থেকে থাকে এবং আমরা যদি কোনো বুঝতে না পারি, তাহলে বনদপ্তরকে জিজ্ঞেস করলে বনদপ্তররা কিন্তু বিশেষ করে তাদের সম্পর্কে অনেকখানি অভিজ্ঞ। সুতরাং তাদের কাছ থেকে এই ব্যাপারে বিস্তারিত জেনে নিয়ে আমরা তাদের সহায়তার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশগুলোকে সংরক্ষণ করার জন্য এবং বন্যপ্রাণীকে সহায়তা করতে আমরা কিন্তু এগিয়ে আসতে পারি। সুতরাং আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে গুইসাপ। গুইসাপ কিন্তু বন্ধুরা অনেকটা দেখতে ডাইনোসরের মতো, ভালো করে লক্ষ্য করুন। সুতরাং এই ডাইনোসর যখন পৃথিবীকে ধ্বংস করতে যাচ্ছিল, একদিনে প্রায় শয়ে শয়ে মানুষ হত্যা করা হচ্ছিল এই ডাইনোসরের মাধ্যমে, সেই ডাইনোসর কোনো এক কারণে বিলুপ্ত হয়ে যাওয়ার পাশাপাশি আজকের এই টপিকগুলোর মধ্যে বিশেষ করে গুইসাপ কিন্তু অনেকটা নিরীহ এবং শান্ত, যার ফলে গুইসাপ পরিবেশ বান্ধব প্রাণী। এরা মানুষের কোনো ক্ষতি করে না, বিষাক্ত অথবা হিংস্রও নয়, মানে কোনো বিষ এদের শরীরে থাকে না। এরা আমাদের আশেপাশের ময়লা আবর্জনা খেয়ে জীবনধারণ করে, এটা ভালো করে বিবেচনা করলে বুঝতে পারি। এরা আমাদের বিনামূল্যে আবর্জনা পরিষ্কার করে এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সচক্ষে দেখেছি, গ্রামাঞ্চলে হঠাৎ করে কোনো গুইসাপ দেখলেই দলগত লোকেরা এসে তাদেরকে মেরে মাংস খাওয়ার সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড সময় নষ্ট করে না। কিন্তু তারা যে আমাদের প্রকৃতি পরিবেশকে বিনামূল্যে আবর্জনা পরিষ্কার করে সহযোগিতা করে এবং এই বন্যপ্রাণীকে যদি মারে ধরে, সেই ক্ষেত্রে একটা বন্যপ্রাণী আইনে জেল জরিমানা পর্যন্ত হতে পারে, সেই সবের দিকে কোনো খেয়ালই নেই। সুতরাং বন জঙ্গল ধ্বংস করে মানুষ বসতি গড়ছে, তাই তো বাধ্যগত বন্যেরা লোকালয়ে আসছে আশ্রয় খুঁজতে। উচিত বনদপ্তর অথবা থানাকে খবর দেওয়া, নিজের হাতে আইনটাকে তুলে নেওয়া উচিত নয়। প্রতিবেশীদের আতঙ্কগুলোকে বুঝিয়ে অভয় দেওয়ার দায়িত্ব আপনি হাতে নিতে পারেন, যার ফলে যারা বিশেষ করে বন্যপ্রাণী সম্পর্কে বিভিন্ন আইডিয়াগুলো নেই, বন্যপ্রাণী দেখলে আতঙ্কে ভয়ে কাঁপে, তাদেরকে বুঝিয়ে বাজিয়ে বিভিন্ন রকম তাদের আশ্বস্ত করতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো বয়স্ক লোক ভয়ে হার্ট অ্যাটাক করার মতো কারণ হতে পারে না। বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে মাঝামাঝি দেখুন ছোট্ট করে মোর কথাটা লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে টাচ করলেই ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্কগুলো পাবেন এবং সেই লিঙ্কে টাচ করে আমাকে আপন করে নিলে পরে একটা সুবিধা হবে, যেটা হচ্ছে পরবর্তী সময় কোনো কারণে সোশ্যাল সাইটে ইউটিউবে আপনার সঙ্গে আমার যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই সোশ্যাল সাইটে আপনি যে ফলো করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু আমি আবার আপনার সাথে পুরনো সেই সম্পর্কটা বজায় রাখার মতো ব্যবস্থা করতে পারি। সুতরাং আপনি কিন্তু ফলো করতে ভুলবেন না এবং ছোট্ট করে কমেন্ট সেকশনে আপনি লিখে জানাবেন যে আপনার অভিমতগুলো কী। এবং আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ছোটোখাটো ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো শুধরে আমি আরও ভালো ভালো ভিডিও তখনই বানাতে পারবো, আপনি আমার ভুলগুলো শুধরে দেবেন। এবং ভবিষ্যতে কোন প্রাণী নিয়ে আপনি ভিডিও দেখতে চান সেটা কিন্তু আপনি কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখলে পরে আমি আপনার চাওয়া পাওয়া অনুসারে ভিডিওটা বানাতে চেষ্টা করব। আর বন্ধুরা, আমার ওই মোর অপশানে টাচ করে ডেসক্রিপশন বক্সে ওখানে দেখবেন আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম,
তার মধ্য থেকে সেরা তিনটে ভিডিওর লিংক কিন্তু আমি দিয়ে রেখেছি এবং সেই তিনটে ভিডিওর মধ্য থেকে যে কোনো একটাতে টাচ করে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে নিজের সোশ্যাল সাইটের মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করলে পরে তারাও উপকৃত হবেন, তারাও অনেক কিছু তথ্যগুলো সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, বাজে কথা কম বলে চলুন একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করছি, আপনি সঙ্গে থাকুন। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দেবেন। গুই সাপের বড় প্রজাতি হলো কমোডো ড্রাগন। এরা হাঁস মুরগি ধরে সিরে খায়, যদিও এই প্রাণী বাংলায় কখনো দেখা যায়। আসলে এদের সংখ্যা প্রচুর পরিমাণে ইন্দোনেশিয়ায় ইদানিং গবেষণায় জানা গেছে। ওই কমোডো ড্রাগন গুই সাপের প্রজাতি হলেও তাদের বিষ রয়েছে এবং সেই বিষ শুধুমাত্র শিকার করার কাজে ব্যবহৃত হয়, শিকারীকে মারার জন্য। অতিরিক্ত শটফট করে পালানোর চেষ্টা করলে তখন বিষ প্রয়োগে বাধ্যতামূলক সেটা অনেকটা দমিয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে সেই মুহূর্তে তাকে ছিঁড়ে খাওয়ার জন্য চেষ্টা করে। আমরা শুধু উপর উপর দেখেছি মেরে ধরে খেতে, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে বাবুন তো সৃষ্টিকর্তা যেভাবে তৈরি করেছে সেটা তো একটু সত্যিকারের অন্য। প্রয়োজনে তাগিদে সে বেঁচে থাকার জন্য অন্য কোনো প্রাণীকে ধরে মাংস কেড়ে খাচ্ছে, তা বলে কি সে নিষ্ঠুর বা ডাকাতের মতো তাকে বলা যায়? সেটা নয় কিন্তু বন্ধু, উপরওয়ালা সেরকম সৃষ্টিকর্তা সেভাবেই সৃষ্টি করেছে, তাকে অন্য কোনো প্রাণীকে মেরে একমাত্র খাওয়া হয় তাহলেই সে বেঁচে থাকবে। সুতরাং তার ওই মেরে ধরে খাওয়াটাকে আপনি খারাপ চোখে দেখবেন না, কারণ কেন, সৃষ্টিকর্তা অনুসারে সেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে সেটাই হচ্ছে বাস্তব। সুতরাং মুরগির মতো বড় বাচ্চা ফুটাতে তা ঠিক মতো তা দিতে পারে না, কারণ কেন, বিশেষ করে গুই সাপ যত বয়সী সে অনুপাতে ডিম বড় বড় হয় এবং ছোটও হয়ে থাকে। দেশি মুরগির মতোই বড় বড় ডিমগুলো হয় এবং বাচ্চা ফুটাতে তা ঠিকমতো তা না দেওয়ার জন্য ডিম অর্ধেকটা নষ্ট হয়ে যায় এবং গুই সাপেরা পাখি শিকার করার জন্য গাছের অনেক উঁচুতে পর্যন্ত উঠতে পারে, সহজে গর্ত করে মাটির নিচে গর্ত করে যেরকম বাস করে সেরকম জলের তলায় দিয়ে হামাগুড়ি দিয়ে শিকার করতেও পছন্দ করে। সুতরাং তারা এটা বাধ্যগত করে। সুতরাং এটাকে নিয়ে কিন্তু আপনার কোনো খারাপ মনোভাব হওয়ার কথা নয়। বন্ধুরা, আমি আবারও রিকোয়েস্ট করছি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর ঠিক নিচে ডান দিকে দেখবেন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন, যাতে করে আপনি খুব অনায়াসে আমার ভিডিও প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার খুব সহজে যেন পান, সেই জন্য ওই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে নিচে কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামতটা দিতে ভুলবেন না। ততক্ষণ অবধি নতুন ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের উপরে একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি।